প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব নবপ্রজন্মের সেরা সুন্দরী জীবিত রক্ষার বিষয়ে। এই তারকারা নিজের সৌন্দর্যের অপব্যবহার করে প্রথমে সামাজিক মাধ্যমে অশ্লীলতা, তারপর অল্প সময়ের ভিতরে অনেক টাকা কামানোর জন্য এই নীল জগতে নিজেকে তৈরি করে নেয়। এরই মাঝে কিছু তারকা অভিনয় করার নামে তার পাশাপাশি ওইসব মুভিগুলিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ছেন। চলুন তাহলে আজকের এই এপিসোডে থাকা যুব তারকাদের বিষয়ে ভালো করে এবং বিতংভাবে আলোচনা করা যাক। এই নবপ্রজন্মের তারকাদের মধ্যে পঞ্চম স্থানে আমি আলোচনা করব অন্যতম সুন্দরী রুক্সকান্দাকালের বিষয়ে। রুক্সকান্দাকাল, যার জন্ম হয় 24 সেপ্টেম্বর 1998 সালের দুবদশ রাজ্যে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 29 বছর, যিনি টিভি শোর নামে ওইসব মুভিগুলি তৈরি করেন। রুক্সকান্দাকাল ভারতীয় চলচ্চিত্র জগতের বিখ্যাত আনকাট শো যেমন লাস্ট ইমাজিনেশন করার মতো আরও অনেক ওয়েব সিরিজগুলিতে অভিনয় করার পাশাপাশি সেই সব ভিডিওগুলিতেও অভিনয় করেন। Hey guys, আপনি যদি পম তারকাদের বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান তবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন। এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরপা রয় বাংলাদেশের অন্যতম একজন সেরা সন্ধ্যা মডেল তারকা। তবে আরপা রয় মডেলিং করার পাশাপাশি গোপনে ওইসব অশ্লীল কর্মেও লিপ্ত হন। তিনি বাংলাদেশ তথা ফরেন দেশগুলি থেকেও মডেলিং করেন আর এই মডেলিংয়ের ফাঁকে ওইসব কর্মে লিপ্ত হচ্ছেন। যার জন্ম হয় 10 আগস্ট 1999 সালে, সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 25 বছর। এই অল্প বয়সে দেশের ভিন্ন প্রান্ত থেকে মডেলিং করার নামে ওইসব কর্মে লিপ্ত হচ্ছেন। শ্রীময়ী, কম সময়ের মধ্যে বেশি টাকা আয় করতে এই জগৎকে বেছে নেন। শ্রীময়ী গভীর আনকাট শোগুলিতে অভিনয় করার নামে ভিন্ন অ্যাক্টরদের সঙ্গে ওইসব কর্মে লিপ্ত হন। বেশিরভাগ সময় পাহাড়ি অঞ্চলগুলি থেকে এইসব কর্মে জড়িত হন। যার জন্ম হয় 10 নভেম্বর 1995 সালে, সিনুদি তার বর্তমান বয়স মাত্র 37 বছর। আলকারাজ, আনকার শোগুলির মধ্যে সেরা সুন্দরী নতুন তারকা, যিনি আনকার শোগুলি নামে বয়োজ্যেষ্ঠ অভিনেতার সঙ্গে এইসব অশ্লীল কর্মে লিপ্ত হচ্ছেন। তার আনকার শোগুলির মধ্যে অন্যতম একটি হল সসুর কি জওয়ানি। আলকারাজ এই ধরনের শোগুলিতে অভিনয় করতে অত্যাধিক পছন্দ করেন। যার জন্ম হয় 10 ডিসেম্বর 1994 সালে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 31 বছর। মাহিকোর, যার জন্ম হয় 10 ফেব্রুয়ারি 1990 সালের পাঞ্জাব প্রদেশে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 34 বছর। মাহিকোর ওয়েব সিরিজ নামে ভিন্ন একটাদের সঙ্গে ওইসব কর্মে লিপ্ত হচ্ছেন। আপনি যদি মাহিকোরের বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।